ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। একবার যদু মল্লিকের সঙ্গে অনেককে বসে থাকতে দেখে মোশাহিবি নিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা বলেছিলেন শুনে নি। জানো তো, মোশাহেবরা মনে করে বাবু তাদের টাকা ঢেলে দেবে, কিন্তু বাবুর কাছ থেকে কিছু আদায় করা খুবই কঠিন কাজ। একটা শেয়াল একটা বলদকে দেখে তার সঙ্গ আর ছাড়ে না, বলদটা চড়ে বেড়ায়, শেয়ালটাও তার সঙ্গে সঙ্গে ঘোরে। শেয়ালটা মনে মনে ভাবছে ওর অন্ডকোষটা ঝুলছে, ওটা কখনো না কখনো ঠিক খুলে পড়ে যাবে আর সে অমনি খেয়ে নেবে। বলদটা যখন ঘুমোয় শেয়ালটাও তার পাশে গিয়ে চুপচাপ শুয়ে থাকে, আবার যখন বলদটা চড়ে বেড়ায় তখন শেয়ালটাও তার সঙ্গে চড়ে বেড়াবে। এইভাবে অনেক দিন হয়ে গেল, কিন্তু অন্ডকোষটা খুলে পড়ল না। তখন সে নিরাশ হয়ে চলে গেল। মোসাহেবদের অবস্থাও ঠিক এই রকম, তারাও আশায় আশায় থাকে বাবুর কাছ থেকে কিছু পাবে বলে, সারাক্ষণ তাদের পেছনে ঘুরে ঘুরে বেড়ায়, কখন বাবুর থেকে এটা বা ওটা পাওয়া যাবে। এক্ষেত্রে মোসাহেবদের চরিত্র হয় একেবারে শেয়ালদের মতো। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ¶¶